হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট ওয়েলকাম টু এনএস মহাবিদ্যালয় ই লার্নিং ইউটিউব চ্যানেল এই লেকচারটি বিএ অনার্স সেকেন্ড সেমিস্টার জিই হিসাবে যাদের সোশিওলজি আছে তাদের জন্য একই সাথে বিএ প্রোগ্রাম সেকেন্ড সেমিস্টার ডিএসসি হিসাবে যাদের সোশিয়োলজি আছে তাদের জন্য এই লেকচারটিতে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হল জাতি ব্যবস্থার বৈশিষ্ট্য আগের একটি ভিডিওতে আমরা জাতির ধারণা নিয়ে আলোচনা করেছিলাম এই ভিডিওটিতে আমরা জাতি ব্যবস্থার যে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য রয়েছে সেগুলি নিয়ে আলোচনা করব প্রাচীন ভারতের বা ভারতের হিন্দু সমাজ ব্যবস্থার একটি প্রাচীনতম প্রতিষ্ঠা হল এই জাতি ব্যবস্থা ভারতের সামাজিক স্তর বিন্যাসের একটি পদ্ধতি প্রক্রিয়া হলো এই জাতিভেদ প্রথা তবে বিশ্বের বিভিন্ন অঞ্চলে এই জাতিভেদ প্রথা বিভিন্নভাবে দেখা যায় কিন্তু ভারতের জাতিভেদ প্রথা যে বৈশিষ্ট্য সেগুলি তাদের থেকে একদম ভিন্ন প্রকৃতির পৃথিবীর বিভিন্ন অঞ্চলে যে সমস্ত জায়গাগুলোতে এই জাতিভেদ প্রথা দেখা যায় সেগুলো হচ্ছে বার্মা পলিনেশিয়া আমেরিকার বিভিন্ন অঞ্চল উল্লেখ করা যায় হিন্দু সমাজের সনাতন বা ঐতিহ্যগত জাতিভেদ প্রথার মধ্যে বিভিন্ন বৈশিষ্ট্য লক্ষ্য করা যায় এবং বিভিন্ন সমাজবিজ্ঞানী এই জাতিভেদ প্রথার উপর তাদের গবেষণা আলোচনা করেছেন যেমন এস সি দুবে এম এন শ্রীনিবাস আন্দে ব্রেতে ইত্যাদি প্রভৃতি সমাজবিজ্ঞানীরা তাদের যে আলোচনা সেই আলোচনা থেকে আমরা জাতি ব্যবস্থার কতগুলি বৈশিষ্ট্য লক্ষ্য করে থাকি তো দেখে নেওয়া যাক জাতি ব্যবস্থার সেই গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্যগুলি কী কী জাতি ব্যবস্থার সর্বপ্রথম এবং গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্যটি হল বংশানুক্রমিকতা অর্থাৎ এই জাতি ব্যবস্থা বংশানুক্রমিকভাবে হস্তান্তরিত হয়ে আসছে এক প্রজন্ম থেকে আর প্রজন্মে এই জাতির মর্যাদা জাতির যে অন্যান্য বিষয়গুলো পেশা ইত্যাদি সেগুলো হস্তান্তরিত হয়ে আসে সেই কারণেই বলা হচ্ছে জাতি হচ্ছে বংশানুক্রমিক জাতি ব্যবস্থার দ্বিতীয় গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্যটি হলো অন্তবিবাহ অর্থাৎ জাতি হচ্ছে একটি অন্তবিবাহকারী সামাজিক গোষ্ঠী যে যে জাতিতে জন্মগ্রহণ করবে সে সেই জাতির মধ্যেই বিবাহ করবে অর্থাৎ কোনো একটি জাতির কন্যার বিবাহ সেই জাতির কোনো পুত্রের সঙ্গে হবে এটাই জাতির নিয়ম তাই জাতি ব্যবস্থার দ্বিতীয় বৈশিষ্ট্যটি হল অন্তবিবাহ বৈশিষ্ট্য আবার তাই বলা হয় যে জাতি হচ্ছে একটি অন্তবিবাহকারী সামাজিক গোষ্ঠী নিজের জাতির মধ্য থেকে সে বিবাহ কাজটি সম্পূর্ণ করবে যেমন ব্রাহ্মণের ছেলে ব্রাহ্মণ কন্যাকে বিবাহ করবে ক্ষত্রিয় ছেলে ক্ষত্রিয় কন্যাকে বিবাহ কর করবে এই হচ্ছে অন্তবিবাহকারী সামাজিক গোষ্ঠী জাতি ব্যবস্থার আরেকটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে স্বপাঙ্গেয়তা অর্থাৎ জাতি ব্যবস্থার মধ্যে এই স্বপাঙ্গেয়তা হচ্ছে সামাজিক সম্পর্কের ক্ষেত্রে কিছু বাধা নিষেধ বা ট্যাবু যেমন খাদ্যের বিষয়ে জল চল জল অচল শুদ্ধ অশুদ্ধ ইত্যাদি যে বিষয়গুলো আছে সেগুলোকেই স্বপাঙ্গেয়তা বলা হচ্ছে অর্থাৎ এখানে যেমন উল্লেখ করতে পারি যে ব্রাহ্মণরা নিচু জাতের ছোঁয়া বা তাদের তৈরি খাবার গ্রহণ করে না তো এইরকম কিছু বাধা নিষেধ আছে যেগুলোকে সপাঙ্গতা বলা হয় পাকা খাবার কাঁচা খাবার ইত্যাদি বিষয়গুলো আছে সেগুলোকে স্বপাঙ্গতা বলা হয় জাতি ব্যবস্থার আরেকটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে জাতিগত বিধিবিধান অর্থাৎ প্রতিটি জাতির কিছু বিধি এবং বিধান আছে যেগুলি মেনে চলা প্রতিটি জাতির সদস্যদের বাধ্যতামূলক এই বিধিনিষেধ বা বিধিবিধান মেনে না চললে জাতিচ্যুত হওয়ার সম্ভাবনা থাকে জাতি ব্যবস্থার পরের বৈশিষ্ট্যটি হলো সামাজিক সচলতার অভাব অর্থাৎ জাতি ব্যবস্থা হচ্ছে বদ্ধ প্রকৃতির সামাজিক সচলতা জাতি ব্যবস্থার মধ্যে সামাজিক সচলতার কোনো সুযোগ নেই কারণ যে যে জাতিতে জন্মগ্রহণ করবে সে সেই জাতির মর্যাদা এবং পেশাটাকে গ্রহণ করতে বাধ্য হবে সে বিশেষ গুণের অধিকারী হলেও সে তার বংশগত পেশাটা পরিবর্তন করতে পারবে না তাই স্বাভাবিকভাবে তার সামাজিক সচলতা ঘটার কোনো সম্ভব নেই সামাজিক সচলতা হচ্ছে সেই বিষয় যে কোনো ব্যক্তির বর্তমান অবস্থার পরিবর্তন হওয়া সেটি ঊর্ধ্বমুখী হতে পারে বা নিম্নমুখী হতে পারে তো এটি এখানে ঘটছে না জাতি ব্যবস্থার আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে জীবনধারাগত পার্থক্য অর্থাৎ প্রতিটি জাতির পেশা তার বংশ মর্যাদা নির্ধারিত আছে এবং সেগুলি সে পরিবর্তন করতে পারবে না তো সেদিক দিয়ে যদি আমি বলি যে প্রত্যেকটি পেশাদারী ব্যক্তির তার জীবনধারা তার দৈনন্দিন যে জীবনধারা সেগুলি কিন্তু অন্য পেশাদারী ব্যক্তির থেকে আলাদা হয় তার ফলে আমরা জাতিগত একটি দৈনন্দিন জীবনযাত্রা বা জীবনধারাগত পার্থক্য আমরা লক্ষ্য করে থাকি যেমন ব্রাহ্মণদের কাজ হচ্ছে পূজা অর্চনা করা শিক্ষাদান করা অন্যদিকে ক্ষত্রিয়দের কাজ হচ্ছে দেশ রক্ষা বা দেশ শাসন করা তো স্বাভাবিকভাবে তাদের যে দৈনন্দিন জীবনের ধারণা বা ধারা সেটি কিন্তু একে অপরের থেকে ভিন্ন প্রকৃতির হয়ে থাকে এবং এটাও বলা যেতে পারে যে মানুষের জীবনধারাগত জীবনধারা দেখে আমরা বলতে পারি এই জাতির ব্যক্তি জাতি ব্যবস্থার আরেকটি বৈশিষ্ট্য বৃত্তি বিভাজন বা বৃত্তি বিভাগ অর্থাৎ যে যে জাতিতে জন্মগ্রহণ করবে সে সেই জাতির বৃত্তি বা পেশাটাকে গ্রহণ করবে তার বিশেষ কোনো গুণ বা যোগ্যতা বাসে চাইলে তার সেই বৃত্তিটা পরিবর্তন করতে পারবে না তার যে বংশগত বা জাতিগত পেশাটা আছে তাকে সেটাই মেনে নিতে হবে যেমন কামারের ছেলে কামার কুমোরের ছেলে কুমোর তাঁতির ছেলে তাঁত বুনবে এটাই স্বাভাবিক জাতি ব্যবস্থার আরেকটি বৈশিষ্ট্য হল সামাজিক স্তর বিন্যাস এই সামাজিক স্তর বিন্যাসের ধারণাটি জাতির ক্ষেত্রে দুটি দৃষ্টিভঙ্গিতে আলোচনা করা হয়েছে একটি হচ্ছে কর্মের ধারণা এবং দ্বিতীয়টি হচ্ছে ধর্মের ধারণা কর্মের ধারণায় বলা হয়েছে যে তার যোগ্যতা অনুযায়ী সে সেই জাতিতে জন্মগ্রহণ করে এবং ধর্মের ধারণায় বলা হয়েছে যে জন্মগ্রহণ করার পরে সেই জাতির বা যে জাতিতে জন্মগ্রহণ করলো সেই জাতির যে রীতিনীতি আদব কায়দা আছে সেগুলি মেনে চলা হচ্ছে ধর্মের ধারণা এইভাবেই সামাজিক স্তর বা সমাজে একটি স্তর সংগঠিত হচ্ছে জাতি ব্যবস্থার আরেকটি বৈশিষ্ট্য হল সামাজিক নিয়ন্ত্রণ অর্থাৎ প্রতিটি সমাজেই সেই সমাজ ব্যবস্থাটাকে ভালোভাবে পরিচালনা করার জন্য কিছু বিধি বিধিনিষেধ বা নিয়ন্ত্রণের ব্যবস্থা করা হয়েছে তো জাতির ক্ষেত্রেও তাদের এই জাতি ব্যবস্থাটি ভালোভাবে যাতে পরিচালিত হয় তার জন্য কতগুলি বিধি বিধিনিষেধ বেঁধে দেওয়া হয়েছে যেগুলি জাতির প্রত্যেক সদস্যকে মেনে চলতে হবে যদি মেনে না চলে তাহলে তাকে জাতিচ্যুত করা হতে পারে বা বিভিন্নভাবে শাস্তি দেওয়া হতে পারে এবং এই নিয়ন্ত্রণ ব্যবস্থার মধ্যে প্রত্যেকটি জাতির কিছু প্রতিনিধি থাকে যারা এই নিয়ন্ত্রণগুলি করে থাকে জাতি ব্যবস্থার আরেকটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হল জাতিসূচক পদবী অর্থাৎ যে যে জাতিতে জন্মগ্রহণ করবে সে আজীবন সেই জাতির পদবী বহন করবে অর্থাৎ জাতিসূচক যে পদবীটা আছে সেটি তাকে সারা জীবন বহন করে যেতে হবে যেমন ব্রাহ্মণের ঘরে কেউ যদি জন্মগ্রহণ করে তার পদবি পদবী হবে হয়তো মুখার্জি ব্যানার্জি চ্যাটার্জি তো এরকম যে জাতিগত পদবিগুলো আছে সেগুলি সে গ্রহণ করবে তো এই আমরা মোটামুটি কতগুলি জাতির গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য দেখলাম তো জাতি ব্যবস্থা বর্তমানে আগের মতন আর নেই কারণ বিজ্ঞানের প্রসার প্রযুক্তির উদ্ভব ইত্যাদির ফলে জাতি ব্যবস্থার ক্ষেত্রে ভীষণভাবে প্রভাব ফেলেছে এবং যার ফলে জাতি ব্যবস্থার যে মূল বৈশিষ্ট্যগুলি ছিল সেগুলি অনেক ক্ষেত্রে হারিয়ে গেছে তবুও যদি আমরা এই ভারতীয় সমাজ ব্যবস্থায় এই হিন্দু সমাজ ব্যবস্থার মধ্যে লক্ষ্য করি তাহলে কিন্তু এই যে যে জাতিগত বৈশিষ্ট্যগুলি এখনও অল্প বিস্তর তাদের মধ্যে রয়ে গেছে তো আশা করি এই জাতি সম্পর্কে যে ধারণা এবং এদের বৈশিষ্ট্যগুলি যে আলোচনা করা হলো এর থেকে তোমরা কিছুটা উপকৃত হবে থ্যাংক ইউ